তো আজকে আমি যে জিনিসটা আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি সেটা হলো আমরা ডেভেলপমেন্টের জন্য বিশেষ করে ট্রান্সপোর্ট ডেভেলপমেন্টের জন্য আমরা কম কিন্তু বিনিয়োগ করিনি অনেক বিনিয়োগ করছি পাইপলাইনেও কিন্তু অনেক বিনিয়োগ আছে রিসেন্টলি আমাদের একটা রিভাইজড এসটিপি হয়ে গেছে আপনারা জানেন কৌশলগত একটা পরিকল্পনা পত্র 2035 এর মধ্যে ঢাকাকে কিভাবে বসবাসযোগ্য আমরা নগরী করতে পারি সেই জন্য প্রায় $38 বিলিয়ন একটা প্যাকেজ আছে আমাদের ঢাকার জন্যই শুধু এভাবে আস্তে আস্তে অন্যান্য শহরের জন্য কিন্তু এই প্যাকেজগুলি আসবে তো আমি এই বিনিয়োগের আগে আমাদের আগের বিনিয়োগগুলি কোন ডিরেকশনে ছিল এবং তার কেন কাঙ্ক্ষিত ফল পেলাম না সেটা নিয়ে আপনাদের সাথে একটু আলোচনা করব আজকে বেইজিয়ারে আমাদের পিক আওয়ারে যে ট্রাফিকটা হচ্ছে সেটা রাস্তার যে ক্যাপাসিটি আছে তার থেকে 1.2 times নিতে পারছে না পাশাপাশি এখন যে স্পিডে আমরা এখানে ক্রল করছি সেটা হচ্ছিল 6.4 কিলোমিটার পার আওয়ার আমি যদি একটু শেয়ার করি আমি 1994 সাল থেকে ঢাকার এই প্ল্যানগুলির সাথে জড়িত থেকে সেখানে যখন তারা 1994 সালে বলছিল যে ঢাকায় পিক আওয়ারে ট্র্যাভেল টাইম হচ্ছে হলো গিয়ে 24 এটাকে আরও আপডেট করতে হবে আপডেট আমরা করতে পারিনি যেই কারণে 2005 এসে যখন প্রথম এসটিপিটা হলো সেখানে তারা পেল ঢাকায় তখন 16 কিলোমিটার পার আওয়ার চলে আসছে ছিল 25 হয়ে গেল 16 আজকে তারা বলছে ঢাকায় এখন 6.4 ইন বিটুইন আমরা কিন্তু অনেক ইনভেস্টমেন্ট করে ফেলেছি দৃশ্যমান কিন্তু কিছু দেখাতে পারিনি বরঞ্চ এই লক্ষণটাই বলে ছিলাম 25 হয়ে গেল 6.4 আমরা স্থবির হয়ে যাচ্ছি একটা অচলায়তনের মধ্যে চলে যাচ্ছি এটা শুধু ঢাকা না ঢাকার ফুট স্টেপটা ফলো করছে কিন্তু আমাদের অন্যান্য বড় বড় সিটিগুলিও সুতরাং আমরা যদি ঢাকাকে ফিক্স করতে পারি তাহলে ডেফিনেটলি আমরা পুরো বাংলাদেশকেই কিন্তু ফিক্স করতে পারবো তো এখানে আরেকটা জিনিস লক্ষ্য করে দেখেন ওদের ফাইন্ডিংসটা কী পার ডে শুধু ঢাকায় 250 কোটি টাকার মতো অর্থনৈতিক অপচয় হচ্ছে কোথায় সড়কে কীভাবে মানুষের কর্মঘণ্টাটা নষ্ট হয়ে যাচ্ছে ভেহিকেল যেটা চলছে তার যে পলিউশন হচ্ছে সেখানে যে ডেপ্রিসিয়েশন হচ্ছে সবগুলি যোগ করে বলছে প্রতিদিন 250 কোটি টাকা এই যে ইকোনমি থেকে এটা ড্রেন হয়ে যাচ্ছে এর কোয়ান্টামটা যদি আমরা এক বছরের জন্য হিসাব করি এইটা আসে হচ্ছিল প্রায় $12 বিলিয়ন মতো শুধু অপচয় আমরা গণপরিবহন বলতেই কিন্তু একটা সুশৃঙ্খল পরিবহন বুঝি কিন্তু সামহাও আমাদের দেশে সেটা কিন্তু আমরা অ্যাচিভ করতে পারিনি আমাদের এখানে বাস থেকে নামার পর এখানে রিক্সারাও কিন্তু আনকন্ট্রোল হয়েতে এসে রাস্তাটাকে ব্লক করে দিচ্ছে এবং ওভারঅল নেটওয়ার্কের যে প্রোডাক্টিভিটি ছিল সেটাকে কিন্তু ড্রাস্টিক্যালি রিডিউস করে দিচ্ছে ইনএভিটেবল কনসিকোয়েন্সটা কী হচ্ছে কনজেশন আমরাও কিন্তু এখানে অনেকগুলি ডাবল ডেকার বাস দেখতে পাচ্ছি কিন্তু তার প্রোডাক্টিভিটি রাইট নাও স্ট্যান্ড স্টিল জিরো এই যে পাঁচটা আমরা ডাবল ডেকার বাস দেখতে পাচ্ছি সে যে ট্রিপটা দেওয়ার কথা ছিল হাই স্পিডে সেটা দিতে পারছে না যেই কারণে কিন্তু ইন্টারমিডিয়েট যে স্টেশনগুলিতে যাত্রী ছিল তারা কিন্তু দাঁড়িয়ে আছে এক জায়গায় অনেক গাড়ি আমি যদি একটু দেখি তাহলে এই যে ওভার ক্রাউডিং দেখছি এটাকেই আমরা বলবো কনজেশন তো কনজেশনটাকে এলিমিনেট করার জন্য বাইরে ডিমান্ড ড্রিভেন ফিলসফি যেটা দেখে যে আমি রাস্তা আর বাড়াতে পারবো না বিল্ট আপ এরিয়াতে কিন্তু ক্যাপাসিটি অগমেন্টেশন করতে হবে তাহলে অপারেশনালি কীভাবে করতে হবে তাহলে আমি একটু ভালো করে এই ছবিটার দিকে তাকাই কারা এরা এদের জন্য যদি কনজেশন এলিমিনেট করতে যাই আমি যদি রাস্তা বাড়াই এখানে কিন্তু কনসিকোয়েন্সটা দেখানো হচ্ছে আমি রাস্তাটাকে ডাবল ডেকার করলাম কনজেশনের ক্যারেক্টারই হচ্ছিল সেও ক্লাইম করে কিন্তু দোতলায় উঠে যেতে পারে কিছুদিনের মধ্যে কেউ কেউ দোতলার কনজেশনটাকে এলিমিনেট করার জন্য তারা কিন্তু আরেকটাও লেয়ার উপরে গিয়ে আরেকটা রাস্তা বানিয়ে ফেলেন সাস্টেনেবিলিটির জন্য আমাদেরকে কিন্তু নজর দিতে হবে একটু ডিম্যান্ডের দিকে এরা কারা এই গাড়ির ভিতরে তো এই কয়েকটা লোক হিসাব করলে তাদেরকে কনগ্রিগেট করলে এই
36 জন লোককে আমি ছোট্ট একটা ফুটপ্রিন্টের মধ্যে নিয়ে আসতে পারি। এই যে ছোট একটা ফুটপ্রিন্টে আসলো, লজিক্যালি আমরা বলতে পারি তাকে যদি আমরা কোনোভাবে কার থেকে পুশ করে সুন্দর একটা পাবলিক ট্রান্সপোর্টকে পুল করতে পারি, তাহলে কিন্তু রাস্তা ফাঁকা। পাশাপাশি দুইটা ছবিতেই বলে দিচ্ছে, ছোট ছোট গাড়ি স্পেস হাংরি, এটা একটা মেগা পলিউটার এবং এটিই কিন্তু কনজেশন করে। এখানে দেখেন চমৎকার একটা সাস্টেনেবল সিটির, হংকংয়ের সিটি, এখানে প্রতিটা ছবিতেই দেখবেন। এখানে ডাবল ডেকার বাস, রাস্তা কিন্তু খুব একটা চওড়া না, কিন্তু নাই কি ছোট ছোট গাড়ি। তাহলে প্রশ্ন আসতে পারে, তাদের ছোট গাড়ি গেল কোথায়? তাহলে এখানে হলো পলিসি ডিসিশন, আমি বড় প্লেয়ারকে প্লেগ্রাউন্ড দিতে হবে, কেন পারছি না? ছোট গাড়ি শেয়ার সিস্টেমে চলে আসে, তাহলে আমার পলিসি হওয়া উচিত ছোট গাড়িকে ডিসকারেজ করা, বড় গাড়িকে এনকারেজ করার পলিসি নেওয়া। এই ছবিতে আমরা যদি একটু সুন্দর ভালো করে একটু ক্লোজলি দেখি, পাশাপাশি দুটা জিনিস দেখা হচ্ছে, এক পাশে হলো অটো, এক পাশে হচ্ছিল বাস, আর্টিকুলেটেড বাস, প্রায় 150 জন যাত্রী এখানে চলতে পারে। এর একটা মাত্র লেন ডেডিকেট করে দেওয়া আছে। পলিসিটা কি এই জায়গায় যে যেই জায়গায় পাবলিক ট্রান্সপোর্ট চলবে সেখানে অন্য কাউকে ঢুকতে দেওয়া হবে না? এই যে প্রায়োরিটি স্কিমটা দেওয়া হলো, এই যে জ্যাম ইমিউন করে দেওয়া হলো, এই একটা বাসে এখন দিনে কিন্তু হয়তো 25টা ট্রিপ দিতে পারবে, কারণ তার স্পিডটা বেশি হবে। আর তার পাশে যারা আছে তার জন্য সরকার, ওই দেশের সরকারের পলিসিটা কি, ডু নাথিং পলিসি, এটাও কিন্তু একটা পলিসি। তোমার কনজেশন দিন দিন বাড়বে, আমি ইনভেস্ট করব না, কারণ তোমার একটা সুন্দর পাশে অল্টারনেটিভ আছে। এবং পাশাপাশি মোটরিস্টরাও কিন্তু দেখে, সে গাড়ি নিয়ে বের হলো ডেস্টিনেশনে, কিন্তু রিলায়েবলি সে পৌঁছতে পারছে না, কিন্তু তার পাশেই বাস চলে যাচ্ছে বাধাহীনভাবে, নির্বিঘ্নে চলে যাচ্ছে, এবং জার্নিটা কি দিচ্ছে, একদম রিলায়েবল জার্নি, এভরিডে ডেস্টিনেশনে মিনিট অ্যাকুরেসিতে কিন্তু সে পৌঁছে যাচ্ছে। এটা একটা ওপেন অ্যাডভার্টাইজমেন্ট, তাতে হয় কি আস্তে আস্তে মোরাল শিফট হয়ে যায়। আমরা এখন পৃথিবীর বিভিন্ন এক্সাম্পল দেখে আমরা বলতে পারি পাবলিক ট্রান্সপোর্টই কিন্তু একটা দেয় সাস্টেনেবল ট্রান্সপোর্ট। বাস সবসময় যেহেতু মাটির অ্যাডগ্রেড লেভেলে থাকে, আমরা যদি এটাকে রেল ভিত্তিক গণপরিবহনে নিতে পারতাম তাহলে কিন্তু বাস, যেখানে 20,000 প্যাসেঞ্জার পার আওয়ার পার ডিরেকশনে মোবিলিটি দেয়, রেল বেসড যার কম্পার্টমেন্ট থাকে বেশি, যার ক্যাপাসিটি থাকে আরও বেশি, সে কিন্তু আরও বেশি ক্যাপাসিটি অ্যাড করতে পারে, এবং সেটা হয়ে যায় 60,000 প্যাসেঞ্জার পার আওয়ার পার ডিরেকশন। পিক টাইমে যদি সাস্টেনেবল সলিউশন দিতে হয়, ডেফিনেটলি এটা বাস বেসড অথবা রেল বেসড, আইদার বাস র্যাপিড ট্রানজিট অথবা মাস র্যাপিড ট্রানজিট, এই দুইটা স্ট্যান্ডার্ড যেই মোডটা অ্যাভেলেবেল এটা যদি দেওয়া যায়, তাহলে পিক টাইমে এনোরমাস অ্যামাউন্ট অফ ডিম্যান্ড এক্সেন্ট্রিক্যালি জেনারেট করে, এবং কেমন এক্সেন্ট্রিক, যাওয়ার জন্য অনেক ডিম্যান্ড থাকে, অফিস পাড়ার থেকে সকালবেলা রেসিডেন্সিয়াল এরিয়াতে কিন্তু আসার কোনো যাত্রী থাকে না, থাকলেও কম থাকে। একই জিনিস হয় টাইডাল ফ্লোর মতন, বিকেলবেলা বাসার দিকে আসার জন্য কিন্তু প্রচুর ডিম্যান্ড তৈরি হয়, কিন্তু অফিস পাড়ায় আফটারনুনে যাওয়ার জন্য সেই ডিম্যান্ডটা থাকে না। এই যে এক্সেন্ট্রিক ডিম্যান্ড আরবান এরিয়াতে ম্যাচ করতে হবে, এর জন্য একটা ফুল প্রুভেন যেই আমাদের ওয়ে আউট আছে, সেটাই হচ্ছিল এই ধরনের ডেডিকেটেড লেনে বাস চালানো অথবা আমাদের রেল বেসড এমআরটি তৈরি করা। ওয়ার্ল্ড ওয়াইড যেটা বলা হয় যে আমরা যদি কখনো সাস্টেনেবল সিস্টেমে যেতে চাই, তাহলে আমাদের অর্গানাইজড প্রায়োরিটি দিয়ে, কাকে প্রায়োরিটি দিতে হবে, স্পেস এফিশিয়েন্ট মোডকে, পাশাপাশি স্মল ভেহিকেলকে ডিসকারেজ করে আমি যদি সিস্টেমটাকে ইন্ট্রোডিউস করতে পারি, তাহলেই এটা হয়ে যাবে সাস্টেনেবল সিস্টেমের ফার্স্ট ধাপ। এখানে আমি আপনাদেরকে আরেকটু প্যালাটেবল ফর্মে বোঝানোর জন্য, যে আমাদের এই যদি রাস্তা হয় এবং এটা হলো আমাদের 6 লেনের একটা টিপিক্যাল রাস্তা, তার ক্যাপাসিটি প্যাসেঞ্জার পার আওয়ার পার ডিরেকশনে যা পাচ্ছি ফিক্সড। এখন বিল্ট আপ এরিয়া, আমার হাতে কি আছে, আমার হাতে কিন্তু এনাফ রাইট অফ ওয়ে নাই, আমি রাস্তা ওয়াইড করতে পারবো না, বিল্ট আপ এরিয়াতে বানাতে পারবো না, কিন্তু ডিম্যান্ড বেড়ে যাচ্ছে, কারণ ল্যান্ড ডেন্সিফিকেশনটা আসতেছে, মানুষ বেশি হয়ে যাচ্ছে, গাড়ি আমাদের পপুলেশনটা বেড়ে যাচ্ছে। তাহলে এর সাথে রেসপন্স আমি কীভাবে করতে পারি? রেসপন্স করতে পারি আমরা
মাঝখানে এই যে যেটা আগেই বললাম, আমি বাসকে আইডেন্টিফাই করতে পারলাম ইট হ্যাজ গট এনোরমাস পটেনশিয়াল টু সোক এক্সেস ডিম্যান্ড, এক্সেন্ট্রিক ডিম্যান্ড, তাহলে আমি তাকে প্রায়োরিটি দিব। প্রায়োরিটি দেওয়ার প্রথম কাজই হলো রাস্তার মধ্যে তার প্লেগ্রাউন্ডটাকে ডেডিকেট করে দেওয়া, জ্যাম ইমিউন করে দেওয়া, তার চলার পথে অন্য কেউ যেন বাধা না দেয়। তাহলে কিন্তু সে যে কত বড় প্লেয়ার, আমাদের বাসগুলি কিন্তু সেই খেলাটা খেলতে পারছে না, কারণ তাকে শেয়ার সিস্টেমে সেই রিক্সা তাকে লিড করছে, যেই কারণে সে তার স্ট্রেংথটা দেখাতে পারছে না। এখানে যদি আমরা এই সিস্টেমে করতে পারি, লক্ষ্য করে দেখেন একটা বিআরটি বা ডেডিকেটেড লেনের ইকুইভ্যালেন্ট ক্যাপাসিটি 10 লেনের সমান, তাহলে আমার ছিল ফিজিক্যালি 6 লেন, এটা হয়ে গেল কিন্তু আমাদের মাত্র 2টা লেন আমি এখান থেকে নিলাম, প্রায় 14 লেনের ক্যাপাসিটি আমরা পেয়ে গেলাম ভার্চুয়ালি, অপারেশনালি, নট ফিজিক্যালি। আমি যদি তাতেও না হয়, কারণ আমাদের দেশটা, আমাদের পপুলেশন ডেন্সিটি বেশি, সাইড বাই সাইড আমাদের মেইন কনস্ট্যান্ট কিন্তু ল্যান্ড, ল্যান্ডটা পাবো না, তাহলে আমার রাইট অফ ওয়ে একটাই আছে, উপরে বাস চলছে, তাহলে আমার মাটির নিচে আমি যদি একটা রেল বেসড মেট্রো করে দিতে পারি, জায়গা কিন্তু অ্যাকুইজিশন লাগলো না, আমি মাল্টিপারপাস ইউজটা করলাম, যেটা করছে বাইরের দেশে করছে, তাহলে একটা রেল বেসড ক্যাপাসিটি সে কতটুকু অ্যাড করে, এখানে বলা আছে সে অ্যাড করছে হলো গিয়ে 15 লেনের মতো, ডিম্যান্ড অনুযায়ী সে যেটা রেন্ডার করে। তাহলে আমি যদি টোটাল, আমি আমার ছিল 6 লেনের ক্যাপাসিটি, আমি রাইট অফ ওয়ের মধ্যে শুধু পাবলিক ট্রান্সপোর্টের করিডোরগুলি ফিক্স করলাম, একটা বাস বেসড, একটা রেল বেসড, তাহলে আমি ক্যাপাসিটি অগমেন্টেশনের ইকুইভ্যালেন্ট কতটুকু পাবো, অপারেশনালি 25 লেনের মতো আমি পেয়ে যাব। এটাই হলো গিয়ে সম্ভাবনা, এটাই হলো গিয়ে সম্ভাবনা যেটাকে আমরা কাজে লাগাতে পারি শুধু একটু মাইন্ডসেট চেঞ্জ করে। কিন্তু রাইট নাও আমাদের সমস্যাটা হয়ে যাচ্ছে আমরা ফ্লাইওভার বানাচ্ছি। ফ্লাইওভার কোথায় বানায়? রাস্তার মাঝখানে দিয়ে একটা মেইন খুঁটি আর দুই পাশে 2টা র্যাম্প, সেই ফ্লাইওভারে উঠার জন্য। এই খুঁটিগুলি কোথায় যাচ্ছে? মাটির নিচে যাচ্ছে। তাহলে যেই বিআরটি ছিল রাস্তার মাঝখানে, সেখানে ফ্লাইওভারের মেইন খুঁটি চলে আসলো, বিআরটির সম্ভাবনা চলে গেল। আমি খুঁটিগুলি যদি মাটির নিচে ঢুকাই, তাহলে ফর এভার মেট্রোর সম্ভাবনা চলে গেল, কি লস করলাম। তাহলে গেনটা দেখি এখান থেকে, একটা ফ্লাইওভার অ্যাড করছে কত, এখানে যে কনফিগারেশনটা আমি দেখালাম, 4 লেন অ্যাড করলো, কিভাবে, নিচে 2 লেন ডিডাক্ট করে। এবং কেমনভাবে ডিডাক্ট করলো, রাস্তাটাকে কিন্তু কম্পার্টমেন্টালাইজ করে ফেলো, রাস্তা ছিল 2 ভাগ ছিল, এখন কিন্তু আসলে 4 ভাগ হয়ে গেল, রাস্তা 4 ভাগ হয়ে গেছে 3টা খুঁটি দিয়ে। তাহলে এই যে নন ফাংশনাল হয়ে গেলে অ্যাড গ্রেডে, তার লেভেল অফ সার্ভিস চলে গেল, সেখানে কিন্তু মাস ট্রানজিট চলার যেই প্লেগ্রাউন্ডটা ছিল সেটাও কিন্তু রেস্ট্রিক্টেড হয়ে গেল। তাহলে আমি 4টা লেন অ্যাড করলাম, এক অ্যাড গ্রেড রাস্তার 2টা লেন নিয়ে, এবং রাস্তার ওভারঅল লেভেল অফ সার্ভিসটাকে আমি নন ফাংশনাল করে ফেললাম। পাশাপাশি আমি কি সম্ভাবনাটাকে লস করলাম? অমিত সম্ভাবনা। একটা বিআরটি হতে পারতো, অর্গানাইজড সিস্টেম, একটা এমআরটি হতে পারতো, যেটা সম্ভাবনাটা আমি হারিয়ে ফেললাম, দেন বানানো হয়ে গেল। এখন লক্ষ্য করে দেখি কারা ইউজার, এটা ইউজার কারা? ফ্লাইওভারের ইউজার সবসময় ছোটো গাড়িই হবে, তার মানে আমি প্রণোদনা দিচ্ছি আরও ছোটো ছোটো গাড়ি আসো। আর নিচেকে রয়ে গেল পাবলিক ট্রান্সপোর্ট, কেন রয়ে গেল? যাত্রী তো উপরে উঠা নিষেধ, ফ্লাইওভারে যাত্রী উঠতে পারে না, তাহলে যেই যাত্রী নিচে থাকে তাকে সার্ভিস দেয় বাস, তাহলে সে কখনো উপরে যাবে না। তাহলে একটা ফ্লাইওভার বানালে পরে নিচের বাস চলাচলের বা অথবা বিআরটি চলাচলের জন্য যেই সুন্দর একটা করিডোর ডেভেলপমেন্ট করে আমি ক্যাপাসিটি অগমেন্টেশন করতে পারতাম এনোরমাস, তার প্লেগ্রাউন্ডটা নষ্ট করলাম, এবং আমার উপর দিয়ে আর কখনো কিন্তু কোনো বাসও যাবে না। কেন যাবে না? যাত্রী সেখানে উঠে না। তাহলে করলামটা কি আমরা? হিউজ একটা লস, হিউজ লস। আমি আমাদের দেশের আরেকটা কনস্ট্রেইনের কথা না বললেই পারছি না, সেটা হচ্ছে হলো গিয়ে আমাদের দেশের, আমরা যদি ফরমেশনটা দেখি, প্রায় 70%-এর মতো ফ্লাট প্লেইন, প্লাবন ভূমি, প্রতি বছর বন্যা হবে। তাহলে আমাদের ইনফ্রাস্ট্রাকচার বানাতে গেলে এমব্যাঙ্কমেন্টের উপরে কিন্তু বানাতে হয়,
আর না হলে পানির নিচে চলে যাবে। তাহলে এই যে আমরা এম্বেঙ্কমেন্টগুলি বানাচ্ছি, আপনারা লক্ষ্য করে দেখেন রাস্তা হচ্ছে হলো গিয়ে দুই লেনের, কিন্তু এম্বেঙ্কমেন্টের হাইট কখনও 20 ফিট থেকে 30 ফিট হয়। 30 ফিট উপরে দুই লেনের একটা রাস্তা পাওয়ার জন্য, তার জন্য যেইভাবে এম্বেঙ্কমেন্টটা স্প্রেড হয়ে বেইজে আসে, তার উইথটা কিন্তু অনেক বেশি। তার মানে আমার ল্যান্ড অ্যাকুইজিশন, গাড়ি চলার জন্য যতটুকু জায়গা দরকার, তার থেকে 3 থেকে 4 গুণ জায়গার ল্যান্ড অ্যাকুইজিশন লাগে। এই ল্যান্ড কিসের ল্যান্ড? এগ্রিকালচারাল ল্যান্ড। শুধু তাই না, আমি বানালাম কষ্ট করে, তারপরে বন্যা তো হবে। বন্যা হলে পরে এই যে স্লোপ আমরা দিলাম, এর আশেপাশে যখন স্ট্যাগনেন্ট ওয়াটার থাকবে, এবং খেয়াল রাখতে হবে এই রাস্তাগুলি যখনই এম্বেঙ্কমেন্ট ম্যান মেড যে কোনো ব্যারিয়ার যদি ন্যাচারাল ফ্লোকে অবস্ট্রাক্ট করে, বিশেষ করে ইস্ট ওয়েস্ট ডিরেকশনে যেই এম্বেঙ্কমেন্টগুলি হয়, আমাদের ন্যাচারাল ফ্লো কিন্তু নর্থ থেকে সাউথের দিকে, সেখানে অবস্ট্রাক্টেড হয়। ওয়াটার অবস্ট্রাক্টেড হলেই তার ড্যামেজটা কিন্তু অনেক বেড়ে যায় এবং আমাদেরকে মেনটেন করতে হয়। তাহলে আমি এই এই যে রাস্তাটা বানালাম, আমাদের দেশে ইনভেরিয়েবলি রাস্তা বানাতে হবে ফ্লাট প্লেনের জন্য এম্বেঙ্কমেন্টের উপরে, এবং এম্বেঙ্কমেন্ট বানাতে গেলে আমার ল্যান্ড অ্যাকুইজিশন বেশি লাগবে, এবং এম্বেঙ্কমেন্টের যে ভলিউমটা আছে সেই ভলিউমের মাস ফিল আপ করার জন্য প্রচুর ম্যাটেরিয়াল দরকার হবে। আপনারা জানেন হয়তো 4 লেন চিটাগাং হাইওয়ে, 4 লেন ময়মনসিং হাইওয়ে, এগুলি বানাতে প্রায় আমাদের 8 থেকে 9 বছর লেগে গেছে। কেন লেগে গেছে? ল্যান্ড অ্যাকুইজিশনের যে লিটিগেশন প্রসেসটা সেটা ছিল লেন্দি অ্যান্ড ম্যাটেরিয়াল ছিল না। এই এই এম্বেঙ্কমেন্ট তৈরি করার জন্য যেই ভলিউম অফ আর্থওয়ার্ক দরকার হয়, সেই ইকুইভ্যালেন্ট আর্থ পাওয়া যায়নি, এবং যেটা পাওয়া গেল স্লোলি পাওয়া গেল, এবং যেটা পাওয়া গেল সেটা কিন্তু হয় পাহাড় কেটে অথবা নদীর থেকে নিয়ে আসা হলো, এনভায়রনমেন্টকে ড্যামেজ করে। এখানে আমাদের কিন্তু থিঙ্কিংয়ের ব্যাপার আছে। থিঙ্কিংটা হলো আমাদের কিন্তু সামনে আমরা ক্লাইমেটের ভালনারেবিলিটি ম্যাপের মধ্যে দেখতে পাচ্ছি, সি লেভেল রাইজ করলেই আমাদের ইনফ্রাস্ট্রাকচারও কিন্তু থ্রেটের মধ্যে চলে আসবে। সেই কারণে আমাদেরকে, আমরা যদি একটু চিন্তা করি যে আমাদের ইনফ্রাস্ট্রাকচারটা আমরা যদি একটু ক্লাইমেট অ্যাডাপটিভ করতে পারি, পাশাপাশি এই যে বললাম ল্যান্ড অ্যাকুইজিশন যেটা সবসময় সম্ভব হয় না, ম্যাটেরিয়াল প্রকিউর করা যায় না, শুধু তাই না আমরা চলন ভিলের ভিতর দিয়ে সুন্দর রাস্তা তৈরি করলাম, অ্যাট হোয়াট কস্ট? ওখানে যে বায়োডাইভার্সিটি ছিল তার একটা ডিভাইড তৈরি করে ফেললাম, সেখানে যে একটা সোশ্যাল লাইফ ছিল সেখানে কিন্তু ডিভাইড তৈরি করে দিলাম, কারণ একটা হাই স্পিডের একটা রাস্তা দুই পাশের নেইবারহুডকে কিন্তু বাইফার্কেট করে দেয়। সো এখানে একটা একটা আইডিয়া থ্রো করা হচ্ছে, যেটা অলরেডি কিছু কিছু আমাদের পার্শ্ববর্তী কান্ট্রি কিন্তু নিয়ে নিছে, যে এম্বেঙ্কমেন্টের উপরে আমি বানিয়ে নেচারকে ডিস্টার্ব করব না, আমি খুঁটির উপরে বানাবো, যেটাকে বলা হয় অনেকটা এলিভেটেড এক্সপ্রেসওয়ের মতো। খুঁটিটা কতটুকু উঁচু হবে? 3 থেকে 4 মিটারের মতো, 12 থেকে 14 ফিটের মতো। তাহলে আমার ল্যান্ড অ্যাকুইজিশন বেশি লাগবেই না এই জায়গাটার মধ্যে। ইলেকট্রিক টাওয়ার ট্রান্সমিশন লাইন বসার জন্য ক্ষেতের মধ্যে যেভাবে ফুটপ্রিন্টটা থাকে, তার আশেপাশে এগ্রিকালচার হতে পারে অ্যাক্টিভিটি, একইভাবে এই রাস্তার শুধু কলামটা বসবে, তার নিচে পানি আগে যেভাবে চলাচল করছিল সেইভাবে চলাচল করতে পারবে, বায়োডাইভার্সিটির কোনো মিনিমাম ইম্প্যাক্ট হবে, এখন পাশে আশেপাশে যে নেইবারহুড ছিল তাদের মধ্যেও কিন্তু সোশ্যাল কোনো ডিভাইড হবে না, এবং ম্যাটেরিয়াল কনজারভেশন হবে বেশি। আমরা রাস্তা বানাতে গেলেই কিন্তু প্রচুর ম্যাটেরিয়াল লাগে। সো আমাদের কনস্ট্রাকশন অ্যান্ড মেইনটেনেন্সের এই যে টোটাল লাইফ সাইকেল কস্ট আছে, এবং এটা যে সাস্টেনেবল না, আমরা যে কোনো বন্যা আসলে পরেই আমরা দেখতে পাই আমাদের ইনফ্রাস্ট্রাকচারগুলি অনেক, কী বলবো, রিপেয়ার বলা ভুল হবে, রিহেবিলিট করতে হয়। সেই হিসাবে আমার মনে হয় আমরা আস্তে আস্তে ট্র্যাডিশনাল এম্বেঙ্কমেন্ট বাদ দিয়ে খুঁটির উপরে আমরা যদি রাস্তা করতে পারি, গুড নিউজ হচ্ছে হলো গিয়ে এখন ঢাকা চিটাগং এক্সপ্রেসওয়ে হতে যাচ্ছে, এবং সেই এক্সপ্রেসওয়ের কিন্তু যেই কনসেপ্টটা হচ্ছে হলো গিয়ে অনেকটা এরকম, আমরা কোস্টাল এরিয়াতে অলরেডি কিন্তু বিল্ডিংগুলি খুঁটির উপরে বানাচ্ছি, যাতে করে হাই টাইড যখন আসবে, সার্জ যখন আসবে, বিল্ডিংকে এফেক্ট না করে তার নিজ দিক দিয়ে চলে যাবে। এই ধরনের অ্যাডাপটিভ পলিসি নিয়ে কিন্তু আমাদের ইনফ্রাস্ট্রাকচার তৈরি করতে হবে। এবং ফাইনালি আপনাদেরকে যে জিনিসটা বলতে চাচ্ছি, আমরা বানাচ্ছি ইনফ্রাস্ট্রাকচার, বানাচ্ছি, টেকসই করতে পারছি না। কেন করতে পারছি না? ওভারলোডিং।
এই যে হিউজ এই ট্রাকটা নেওয়ার কথা ছিল 16 টন, নিচ্ছে কিন্তু 32 টন, এই যে ডাবলটা নিয়ে যাচ্ছে, নিতে গিয়ে কিন্তু আমাদের ব্রিজ ভেঙে ফেলছে, আমরা কমিউনিকেশন ডিসরাপ্ট করে ফেলছি, আমরা ফেরিতে উঠতে গিয়ে গ্যাংওয়ে ভেঙে ফেলছি, রাস্তাকে ড্যামেজ করে ফেলছি, এক পর্যায়ে পেভমেন্ট আর দেখাই যায় না, ক্ষেতের মতো দশা হয়ে যায়। এটা কিন্তু মাত্র 1 বছর আগে বানানো ঢাকা চিটাগং হাইওয়ে, ওভারলোডিংয়ের ফলে এখনই কিন্তু এটা চলার অযোগ্য হয়ে যাচ্ছে। তার মানে কি, আমি শুধু বানিয়ে যাব, নতুন নতুন আইডিয়া নিয়ে আসব এবং ক্যাশ ইনজেকশন করব, তাতেও কিন্তু হবে না। আমাদেরকে এটাকে এনজয় করতে গেলে ডেফিনেটলি আমাদের এখানে কিছু পলিসি লাগবে, যে ওভারলোডিং ভেহিকেল, এই যে রাস্তা যে ক্ষত বিক্ষত করে দেয়, সে নিজেও কিন্তু ওভারলোডিংয়ের ফলে এত বেশি ওভারলোড করে, এর কিন্তু হুইলটাই কিন্তু ছুটে যায়, অ্যাক্সেল ভেঙে যায়, নিজের ডেপ্রিসিয়েশন বেশি হয়, রাস্তারও কিন্তু ক্ষতি হচ্ছে বেশি, অ্যাক্সিডেন্ট হচ্ছে। সেই হিসাবে আমি বলবো আমাদের ওভারলোডিংটাও এটাকে অ্যারেস্ট করতে হবে, আর না হলে আমাদের এই যে অনাগত ভবিষ্যতের ফাউন্ডেশন আমরা করতে চাচ্ছি ইনফ্রাস্ট্রাকচার, এই ইনফ্রাস্ট্রাকচার বানাবো ঠিকই, কিন্তু এটা এনজয় করতে পারবো না আমরা বেশি দিনভাবে। অনেক দিন ধরেই বিভিন্ন প্রজেক্টের সাথে কাজ করতে গিয়ে আমার যেটা মনে হয়েছে, যে হাতিরঝিল প্রজেক্ট, আমি এখানে ট্রান্সপোর্ট প্ল্যানার ছিলাম, এই হাতিরঝিল ছিল কিন্তু এনভায়রনমেন্টালি ডিগ্রেডেটেড এরিয়া, সেখানে অনেক এনক্রোচমেন্ট ছিল, এখানে ফিলথি অবস্থা ছিল, এখানে সলিড ওয়েস্ট থেকে আরম্ভ করে সব কিছু কিন্তু ডাম্পিং হচ্ছিল। আজকে এখানে সুন্দর ট্রাফিক মুভমেন্টের জন্য, সার্কুলেশনের জন্য আমরা রাস্তা করে দিয়েছি এবং মানুষের রেসপিরেশনের জন্য ওপেন স্পেস করে দেওয়া হচ্ছে, প্রত্যেকেই এনজয় করছে। এই প্রজেক্টের সাকসেসের বিহাইন্ডে যেই অ্যাটাচমেন্টটা ছিল পলিটিক্যাল উইল, আমার ধারণা মাননীয় প্রধানমন্ত্রী যেহেতু কমিটমেন্ট এবং কী বলো ড্রিম জনগণকে দেখিয়েছেন, এইসব ক্ষেত্রে জাস্ট পলিসি এন্ডে এবং পলিটিক্যাল এন্ড থেকে আমরা যদি ঠিক এই ধরনের পেট্রোনাইজেশনটা পাই, ছোটোখাটো ব্যাপার, যেই বাস চলতেছে চলুক, এদেরকে একটু প্রায়োরিটি দিতে হবে, ছোটো গাড়ি এটাকে একটু নিরুৎসাহিত করতে হবে, এই যে থিঙ্কিংগুলি, আমার রাস্তা আমি বানাবো জাস্ট একটা খুঁটির উপরে বানাবো, আমি রাস্তা বানাবো এটাকে লং লাস্টিং করতে চাইবো, তাহলে ওভারলোডিংটাকে অ্যারেস্ট করতে হবে, এই যে সাস্টেনেবিলিটির ফিচার, আমার ধারণা আমরা যদি সেই পলিটিক্যাল এটা পাই, পেট্রোনাইজেশনটা পাই, তাহলে ডেফিনেটলি এটা ডুয়েবল। এবং আলহামদুলিল্লাহ আমাদের এই যে টার্গেটগুলি ফিক্স করা আছে ধাপে ধাপে, আমার তো মনে হয় তার আগেই আমরা অ্যাচিভ করে ফেলতে পারবো। ধন্যবাদ আপনাদেরকে।